আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা রাখি সবাই ভালো আছেন। অনেক দিন পর একটা রেসিপি নিয়ে আসছি। এই রেসিপিটা হচ্ছে হাতে মাখা মুরগির দো পেঁয়াজা। আসলে মুরগির মাংসটা আমরা অনেকভাবেই রান্না করি, এক এক রান্নার এক এক ধরনের স্বাদ হয়। তবে এই রান্নাটা করে দেখতে পারেন, আশা রাখি খুব ভালো হবে। আর প্রথমে দিয়ে দিচ্ছি আমি লবণ। আর এখন যে মশলাটা দিচ্ছি এর ভেতরে আছে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে হচ্ছে জয়ফল, সামান্য পরিমাণে, অনেক বেশি না, শুকনা মরিচ। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। আর যেহেতু হাতে মেখে রান্না করতে হবে, তাই যত ভালো মাখানো হবে ততই স্বাদটা বেশি হবে। আর আপনারা সবাই জানেন যে মুরগি বা যে কোনো মাছ বা মাংস যাই হোক না কেন, যত মাখানো হয় ততই স্বাদটা বেশি হয়। মাখানো শেষ, আমি এখন এই মুরগিটা 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে দিব। দেখতেই পাচ্ছেন কালারটা কত সুন্দর আসছে। এখন আমি দিয়ে দিয়েছি এর ভেতরে এলাচ, দারচিনি, লবঙ্গ। চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। যেহেতু আমি আগে একবার তেল দিয়ে মেখেছি, তাই এখন তেল একটু কম দিলাম। আর দিয়ে দিলাম কিছু পেঁয়াজ। আর এই রান্নাটায় পেঁয়াজের সংখ্যাটা একটু বেশি দিতে হবে, বাটাটাও একটু বেশি দিতে হবে, আর ভাজার সময় একটু বেশি দিতে হবে। আর আমরা সবাই জানি দো পেঁয়াজার অর্থই হচ্ছে পেঁয়াজটা দুইবার দিতে হবে। বাদামি কালার করে ভেজে আমি অন্য একটা পাত্রে পেঁয়াজটা তুলে রাখলাম। আর যে তেলে আমি পেঁয়াজটা ভেজেছি ওই তেলেই আমি মাংসটা দিয়ে দিচ্ছি। তবে আমি ওই তেলটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি, আমি কিন্তু গরম তেলের ভিতরে দেইনি। আর দিয়েছি তেজপাতা। আর মাখায় রাখার কারণেই পানিটা ছেড়ে দিয়েছে। এখন আমি নেড়ে চেড়ে ওই পানিটাকে মিশিয়ে দিচ্ছি। মাংসের ভিতরে কিন্তু আমি আলুও দিয়েছি, কারণ আমার আলু খুব পছন্দ, বিশেষ করে মাংসের আলুটা, এজন্য আলুও দিয়েছি। যদিও আমি বলিনি, হয়তো আপনারা মনে করতে পারেন আলু দিয়েছি, আলুর কথাটা তো একবার বলল না। আর আমি যখন নাড়াচাড়া দিয়ে যখন মিশাই দিলাম, মিশাই দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। তার আগে আমি দিয়ে দিলাম একটু গুঁড়া দুধ। আপনারা চাইলে গরুর দুধও দিতে পারেন, কিন্তু আমি একটু গুঁড়া দুধ দিয়েছি, কারণ গুঁড়া দুধের ফ্লেভারটা একটু ভিন্ন হয়। আর দিয়ে দিলাম হচ্ছে কাঁচা মরিচ, কয়েক টুকরা, বেশি না। আর ঝালটা হচ্ছে যে যেমন খেতে পছন্দ করেন সে সেরকম করে দিতে পারেন। ঝালটা যার যার পছন্দ, সবাই তো এক ধরনের ঝাল খেতে পছন্দ করে না, তাই না? এখন আমি ঢেকে দিয়েছি। আর যেহেতু আমি কোনো পানি দেইনি এর ভেতরে, যে পানিটা বের হয়েছে ওই পানিটা দিয়েই হচ্ছে রান্নাটা হচ্ছে। আর ঢাকনা খুলে তারপরে আমি মাংসটা আবার ভালো করে কষিয়ে নেব। আসলে মাংস হোক আর মাছ রান্না করি, যদি আমরা কষায় রান্না করি তখন মাংস বা মাছটা ভালোভাবে কষানো না হলে একটা গন্ধ থেকে যায়। মাংসটা কষাতে কষাতে সেই পুরনো কথাটা আবার সবাইকে বলি, সেটা হচ্ছে যারা আমার এই রেসিপিটা দেখতে পাচ্ছেন, যদি কারো ভালো লেগে থাকে তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে সবসময় সাপোর্ট করছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।
আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন এবং যদি মনে চায় তাহলে শেয়ার করবেন। আর দেখতেই পাচ্ছেন কষাতে কষাতে কিন্তু মাংসের কালারটা কেমন হয়ে আসছে, কালো কালো টাইপের। আর আমি এই ফাঁকে একটু দিলাম হালকা চিনি, চিনিটা অনেক বেশি দেইনি, সামান্য পরিমাণে চিনি দিয়েছি, যেহেতু চিনি দিলে কিন্তু এর স্বাদটা আরেকটু বেড়ে যায়। কষানো শেষে আমি সামান্য পরিমাণে পানি দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এই পানিটা যদিও আমি দিয়েছি শুধুমাত্র আলুটা দেওয়ার কারণেই, আলুটা দেওয়ার জন্য আমি পানিটুকু দিয়েছি। পানিটা দেওয়ার পরে হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম, যখন পানিটা পরিমাণ মতো চলে আসছে আমি যখন বুঝতে পারছি যে আমি এতটুকু রাখবো, আপনি যেমন চান আর কি, তখন আমি পেঁয়াজটা ছড়িয়ে দিলাম উপর দিয়ে। আর পেঁয়াজ দেওয়ার পরে কিন্তু আমি একটু জাল দিইনি, জালটা বন্ধ করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রাখার পরে আমি বেশ কিছু সময় পরে হচ্ছে এটা খুলেছি। এখন রেডি হয়ে গেল আমার হাতে মাখা মুরগির দো পেঁয়াজা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই দোয়া করি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।